নমস্কার বন্ধুরা, মহিলাদের জন্য খুবই খুশির খবর। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনারা 500,000 টাকা পান। এবার 500,000 টাকার বদলে আপনারা পাবেন 5,000 টাকা। মহিলাদের জন্য আবারও একটি নতুন প্রকল্প চালু করেছে সরকার। কোন প্রকল্পে সেই টাকা পাবেন, কিভাবে পাবেন, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলেছে, পশ্চিমবঙ্গের মতো রাজ্যের প্রত্যন্ত এলাকার এখনও অনেকেই পিছিয়ে রয়েছেন মহিলারা। মহিলাদের সামাজিক অর্থনৈতিক স্তর উন্নতি করার লক্ষ্যেই পশ্চিমবঙ্গ সরকারের যুগান্তকারী প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। 21 সালের তৃতীয়বার ক্ষমতায় আসার পর ইশতেহারে প্রথম প্রতিশ্রুতি মেনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করেছিল তৃণমূল সরকার। রোজগারহীন দুস্থ মহিলাদের হাতে এই প্রকল্পের মাধ্যমে টাকা তুলে দেওয়া হয়। অসংরক্ষিত শ্রেণীর মহিলারা অর্থাৎ ওবিসি এবং জেনারেল ক্যাটাগরির মহিলারা তারা 500 টাকা করে পান, আর SC ST ক্যাটাগরির মহিলারা তারা কিন্তু 1,000 টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পান। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে চরম সাফল্য পেয়েছে রাজ্য সরকার। গোটা দেশে এমনকি আন্তর্জাতিক মঞ্চেও সমাদৃত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক পোষিত এই প্রকল্পটি। এমনকি এই মডেলকে অনুসরণ করে বিভিন্ন রাজ্যে এমন সব প্রকল্প নিজেদের নির্বাচনী ইশতেহারে সংযুক্ত করেছে অনেক রাজনৈতিক দল। তবে এবার মহিলাদের জন্য আরও আকর্ষণীয় একটি প্রকল্প আনতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পে 500 বা 1,000 নয়, 5,000 টাকা করে পেয়ে যাবেন মহিলারা। কী এই প্রকল্প, কীভাবে মিলবে সুবিধা, দেখুন বিস্তারিত। পশ্চিমবঙ্গ সরকার এবার মহিলাদের স্তর আরও উন্নতি করার লক্ষ্যে জাগো প্রকল্পের সূচনা করার পথে পা বাড়িয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণীর মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানা গেছে। তবে সব মহিলারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। শুধুমাত্র যে সকল মহিলারা জাগো প্রকল্পের সুবিধা পাবেন, যারা নিজেদের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে কিছু করতে চাইছেন। তবে এই প্রকল্পের সুবিধা লাভ করার জন্য বেশ কিছু মানদণ্ড রেখেছে সরকার। জানা গেছে, যেসব মহিলারা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য পাবেন তাদের বয়স 18 বছরের বেশি হতে হবে। সেই সঙ্গে মহিলাদের যে কোনো স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হতে হবে। শুধু তাই নয়, সেই স্বনির্ভর গোষ্ঠী অন্তত 1 বছরের পুরনো হতে হবে এবং সেই গোষ্ঠীর ইতিপূর্বে ঋণ নেওয়ার রেকর্ড থাকতে হবে এবং সেই গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম 5,000 টাকা থাকতে হবে। সুতরাং স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকতে হবে সেই মহিলাটিকে, তবেই কিন্তু এই জাগো প্রকল্পের অনুদান পাবেন। তো আপনারাও যারা যারা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা জানেন যে 5,000 টাকা করে সরকার অনুদান দেয় জাগো প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যারা যুক্ত রয়েছেন। তো আপনারাও যদি এই জাগো প্রকল্পের 5,000 টাকা পেতে চান, অতি অবশ্যই কিন্তু আপনারাও স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ, যেগুলো বলে আপনাদের গ্রামে দেখবেন 10 জনের গ্রুপ হয় মহিলাদের, সেই গ্রুপে যুক্ত হতে পারেন এবং আপনারা এই 5,000 টাকা অনুদান আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যেতে পারেন। তো আপনারাও যদি স্বনির্ভর গোষ্ঠীতে কীভাবে যুক্ত হতে হয়, তার ফর্ম ফিল আপ পদ্ধতি ইত্যাদি জানতে চান, কমেন্টে জানাবেন, সেই নিয়ে আলাদাভাবে ভিডিও বানিয়ে দেবো। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না।